ঘরে বসে টেলিস্কোপ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন প্রত্যন্ত অঞ্চলের দশম শ্রেণীর ছাত্র ষোলো বছর বয়সী ফাহাদ আল ফারাবি মেধা ও প্রযুক্তি কাজে লাগিয়ে ঘরে বসেই মাত্র মাসে তিন যন্ত্রটি বানিয়েছে এই কিশোর হাতে বানানো তার এই টেলিস্কোপটির সাহায্যে বহু দূরের চাঁদ সূর্য দেখা যায় একেবারেই স্পষ্ট আর খালি চোখে চাঁদ সূর্যের স্পষ্ট ছবি দেখতে ফারাবির বাড়িতে প্রতিদিন ভিড় করছে অসংখ্য মানুষ একসাথে এখন দৃশ্য যে এত বড় আবিষ্কার করছে টেলিস্কোপ আবিষ্কার করছে এটা কুড়িগ্রাম জেলার রাজার উপজেলার মধ্যে একটি বড় সুনাম সে একটা যন্ত্র আবিষ্কার করছে তার নাম টেলিস্কোপ তার ছোটোবেলা থেকে আগ্রহ ছিল এটি সে করবে এবং সে সাক্ষেস অফিসে এখন আমি আশা করব সে ভবিষ্যতে আরো ভালো কিছু করবে ছোটবেলা থেকেই মহাকাশ সম্পর্কে জানতে ব্যাপক আগ্রহী ছিল ফারাবি বইয়ের পাতায় গ্রহ নক্ষত্র উপগ্রহের অবস্থান খুঁজে খুঁজে বের করত সে একুশ সালের শেষে টেলিস্কোপ বানানো ও সরঞ্জাম সংগ্রহ করতে শুরু করে ফারাবি অবশেষে তেইশ সালে বড় ভাই ফাহমিদ আল জাবেরের সহযোগিতায় টেলিস্কোপ বানাতে শুরু করে সে তিন মাসের মধ্যে টেলিস্কোপ বানাতে পেরে অনেক খুশি ফারাবি আমার এটা তৈরি করতে ব্যয় হয়েছে প্রায় সতেরো থেকে আঠারো হাজারের মতো টেলিস্কোপের মেন বিষয়টা হচ্ছে যে আয়না বা দর্পণগুলো তো কিভাবে সেই দর্পণ তৈরি করা যায় বা তৈরি করতে হয় সেসব বিষয়ে আমার শেখার ইচ্ছা আছে কারণ এই দর্পণ বা আয়না তৈরি করতে শিখতে পারলে আসলে আমরা নিজেরাই যারা অ্যাস্ট্রোনমি নিয়ে কাজ করতে চায় তারা নিজেরাই আসলে নিজেদের মানে দেশের মধ্যেই যেকোনো কোনো টেলিস্কোপ তৈরি করতে পারবে চমকে দেয়া খুদে এই উদ্ভাবকের বাড়ি কুড়িগ্রামের রাজারহাটের প্রত্যন্ত অঞ্চল মেকুটারি গ্রামে সে বর্তমানে রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র জয়নুল আবেদিন ও পারভিন খন্দকার দম্পতির ছোট ছেলে ফারাবি বাড়ির পোষা বিড়ালের নামে টেলিস্কোপটির সে নাম দিয়েছে নেকো কে এটি তৈরি করতে মূলত পিভিসি পাইপ লেন্স মাউন্ট ফোকাল অ্যাপারচার মিরর ফোকাসার মেটাল থ্রিডি স্পাইডার ও কাঠের ব্যবহার করেছে ফারাবি এটির ওজন বারো কেজি এর মাধ্যমে তিন লাখ কিলোমিটার দূর থেকে দৃশ্য ধারণ করা যায় ছেলের এমন সাফল্যে খুশি বাবা মা তাদের প্রত্যাশা ভবিষ্যতে আরো বড় কিছু করবে ফারাবি ও এবার দুই হাজার চব্বিশ সালে বিজ্ঞান বিভাগের দিয়ে দিয়েছে রাজারহাট উচ্চ রাজারহাট পাইলট বিদ্যালয় থেকে আশা করি ওর দাগুলো মোটামুটি ভালো হবে আশা যে ওর লেখাপড়া ভবিষ্যতে লেখাপড়া করে সে আরও অনেক অনেক কিছু বানান তো আমার ভবিষ্যৎ আশা যে সে যদি সরকারি সহযোগিতা পায় এবং দেশবাসীর উৎসাহ হয় এবং আমাদের সবাই মিলে যদি তাকে সহ মনোভাব মনোবল দেয় তাহলে সে ভবিষ্যতে আরও কিছু তৈরি করবে এবং দেশবাসীর ফারাবি অত্যন্ত মেধাবী পড়াশোনার পাশাপাশি ক্রিয়েটিভ কাজে তার আগ্রহ বেশি সে আরো অনেক দূর এগিয়ে যাবে এই কামনা করেন ফারাবির স্কুলের শিক্ষকরা সে দু সালে জাতীয় পর্যায়ে অনূর্ধ্ব আহ তে অংশগ্রহণ করে সপ্তম স্থান অধিকার করেছে তার উত্তর উত্তর মঙ্গল কামনা করি পড়াশোনার পাশাপাশি দাবা খেলাতেও বেশ সুনাম রয়েছে ফারাবির সরকারি কোনো সহযোগিতার প্রয়োজন হলে উদ্ধতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ফারাবির পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আয়সা সিদ্দিকি আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করা প্রয়োজন বা আমরা করতে পারি ভবিষ্যতে আরো উন্নত টেলিস্কোপ এবং মাইক্রো টেলিস্কোপ বানানোর ইচ্ছা পোষণ করেছে ফারাবি এছাড়াও সরকারি সহযোগিতা পেলে মানুষের কাছে স্বল্প দামে টেলিস্কোপ পৌঁছে দেওয়ার কাজও শুরু করবে বলে জানায় খুদে এই বিজ্ঞানী সোনালী নিউজ